এক ইতিহাস, কখনো সেই মানুষটা ইতিহাস তৈরি করেছেন আকাশে উঠতে উঠতে, আবার কখনো ম্যাজিক দেখিয়েছেন বাংলার এই মাঠে, যে ইতিহাসের সাক্ষী হয়ে রইল দেশ বিদেশের অগুন্তি মানুষ। ভিক্টোরিয়া মেমোরিয়াল কুতুব মিনারের উচ্চতাকে ছাপিয়ে মুক্তি পেল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত অ্যামাজন অভিযানের পোস্টার, ভেঙে দিল বাহুবলীর উচ্চতম পোস্টারের ইতিহাসও। মারচুরে এদিন কোনো ফুটবল, কোনো গোল নয়, গোটা মারচুরে দেখা গেল 60,800 স্কোয়ার ফিটের এই অ্যামেজিং পোস্টার। চাঁদের পাহাড়ের সফল জার্নির পর এবার শঙ্কর অ্যামাজনে। বলা বাহুল্য, যা হতে চলেছে আরো বেশি ভয়াবহ, আরো বেশি রোমাঞ্চকর। তবে অ্যামাজনে পৌঁছানোর অভিযানের আগেই এদিন যে অভিযানের সাক্ষী হয়ে রইল টলিউড, নিঃসন্দেহে তা গড়ল এক ইতিহাস। পোস্টারকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তার মাঝেই শঙ্কর এসে পৌঁছলেন স্টেজে, এবং তখনই যেন ঝড় উঠল মোহনবাগান মাঠে। এমনভাবে পোস্টার লঞ্চে প্রত্যেকের জীবনেই এক সেরা অভিজ্ঞতা, সে কথা স্বীকার করলেন দেব পরিচালক কমলেশ্বর মুখার্জি এবং সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। সেটাও ডেফিনেটলি থ্রিলিং, তবে এই পোস্টারের ভাবনাটা পুরোপুরি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের থেকেই আসা, শ্রীকান্ত মনিদার থেকেই আসা। আমার যে এতে বিরাট কন্ট্রিবিউশন কিছু আছে তা নয়, তবে আমিও কিন্তু এমন খুব একটা দেখিনি এর আগে, এটা আমার কাছে অভিনব। যে জন্তুর অস্তিত্ব নেই এরকম কোন কিংবদন্তির কোন চরিত্র নেই, যা আছে সব সত্যি আছে। এই প্রোডাকশন হাউস বহু কিছু করেছে যা কিন্তু হিস্টোরিক্যাল, হ্যাঁ, বাংলা সিনেমায় বিভিন্ন রকমভাবে মানে সব কিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে সে করেছে, এবং কতগুলো প্রচেষ্টা নিয়েছে যে প্রচেষ্টাগুলো সত্যিকারে তো কখনো হয়নি। অনেক বড় বড় মানে আমি বলছি যে বড় এন্ডেভার করবার জন্য কিন্তু ইটস নট দ্য মানি, বাট ইটস দ্য স্ট্যামিনা অ্যান্ড উইল টু ডু বিগ থিংস ইন বিগ ওয়ে, যেটা আমরা করতে পারি। নাও আমার এটা অ্যামাজনের এই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এটা তো খুব বড়, মানে একটা খুব বড় ঘটনা যে এটার ছবি, এর আগেও যখন আমরা দেখেছি চাঁদের পাহাড়ে সেটা হচ্ছে যে এটা খুব বড়, সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম একটা জিনিস, এটা একটা ইটস এ ভেরি ভেরি বিগ থিং ফর আস টু বি প্রাউড অফ, নট টু ক্রিটিসাইজ এনিথিং, এফোর্টকে বড়ভাবে দেখতে পারা, জেনুইনলি দেখতে পারা যে আমাদের এখান থেকে হচ্ছে, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। আমাকে সি আই টেল ইউ অনেস্টলি কে এই ক্রেডিটটা আমি নিতে পারবো না, কারণ এই ক্রেডিটটা পুরোটাই আমাদের টিম, এসজিএফ এর টিমকে, কারণ যারা এই চিন্তাভাবনা করেছে। আমার সত্যি ভেবে ভালো লাগছে যে যেইটা আমি এক বছর ধরে শুরু করেছিলাম, কি ইউনো লাইক এভরি ফিল্ম শুড হ্যাভ এ ডিফারেন্ট প্রমোশন প্ল্যান, মানে প্রত্যেকটা ছবি তো একরকম হয় না, তো সেরকমই
প্রত্যেকটা ছবির মার্কেটিং স্ট্র্যাটেজি ওরকম হওয়া উচিত। তো সেই জায়গা থেকে আমি প্রচণ্ড প্রাউড ফিল করছি কি ইউনো লাইক এভরিবডি ইজ থিঙ্কিং কে হাউ শুড বি প্রমোট আওয়ার ফিল্ম অ্যান্ড ওয়েন ইট কামস টু অ্যামাজন অভিযান। আজ থেকে আমাদের প্রমোশনটা তোমরা বুঝতে পারছো, আজ থেকে আমরা অফিসিয়ালি শুরু করলাম অ্যান্ড আম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি প্রাউড অফ মাই টিম এস বি এফ এ টিম রাদার ইটস বিন মাই সেকেন্ড হোম। তো সেই জায়গা থেকে কে ইউ ওয়ান্ট টু ডু সামথিং ভেরি বিগ অ্যান্ড ইটস এ বিগ ফিল্ম। তো অ্যামাজন অভিযানের আজকে পোস্টার লঞ্চ, আই এম ভেরি হ্যাপি দ্যাট ইজ দ্য বিগেস্ট পোস্টার এভার ইন ইন্ডিয়া, উই আর ট্রাইং টু রেজিস্টার ইন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। চাঁদের পাহাড় থেকে এরপর শঙ্কর কিভাবে পৌঁছচ্ছেন অ্যামাজনে, কেমন ভাবেই বা শুরু হতে চলেছে অ্যামাজন অভিযান, জানালেন দেব। করলেও সেটাও বলো না করলে প্রবলেম, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু রিচ টু দ্য অডিয়েন্স। বেসিক্যালি এই আমরা কেন এত বড় বলো বা পোস্টার লঞ্চটা করলাম, তার কারণটা হচ্ছে আমরা বেশি লোকের কাছে পৌঁছতে চাই। দ্য কাইন্ড অফ বাজেট দিস ফিল্ম ইজ লাইক মোর দ্যান 20 crores, অ্যান্ড আপনারা হয়তো জানেন না যে ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম টু বি শর্ট ইন অ্যামাজনের মধ্যে, অ্যামাজন জঙ্গলের থেকে 9টা ছবি আজ পর্যন্ত শ্যুট হয়েছে, মানে হলিউড সমস্ত নিয়ে, ওয়ার্ল্ড সিনেমা নিয়ে 9টা ছবির মধ্যে একটা বাংলা ছবি। মানে এটা ভেবেও কত ভালো লাগছে কি লাইক আমি বলে বোঝাতে পারবো না। আপনারা হয়তো টিজারটা দেখেছেন জলের মধ্যে, যেটা শ্রমিক বললো একদম ঠিক বললো, এই জীবনে না মানে এই জন্মে না আমরা হয়তো কোনো জন্মে এরকম জায়গায় যেতে পারবো না। ইটস ওখানে লাইট নেই, ইলেকট্রিসিটি নেই, মানে আমরা রোজ পুজো করে বেরোতাম কি আমরা যেন রাত্রে ফিরে আসি, অ্যান্ড উইস টু সেলিব্রেট এভরি নাইট কে আমরা ফিরে এসেছি। তার মধ্যে প্রচুর ইনসিডেন্ট যেটা একটু আগে শ্রমিক বললো, যদি আমি একটু বিস্তার করে বলি, আমরা আমাদের প্ল্যানিং ছিল কি জন্তু জানোয়ার নিয়ে, কে মাটির নিচে বা পোকা মাকড় ব্যাং ট্যাং ইত্যাদি ইত্যাদি, বাট অ্যামাজন ইজ দ্য অনলি প্লেস যেখানে গাছ ভেঙে পড়ে, কেন ওই পোকাগুলো পুরো গাছগুলো খেয়ে নেয়। ইউনো লাইক অল অফ সাডেন আমরা একটা আওয়াজ শুনলাম, তারপরে দেখতে আমাদের মাথার উপরে গাছটা পড়ছে, অ্যান্ড ইটস এ হিউজ গাছ। আমরা যে যেমন করে ঝাঁপিয়ে পড়লাম, আমাদের যিনি ডিজাইনার ছিলেন তার মাথায় পড়লো, একটা ব্রাঞ্চটা বেরিয়েছিল বলে জাস্ট টিটা হয়ে গেল, ভিতরেও পড়ে আছে পুরো পিঠটা, 3 দিন হসপিটালাইজ ছিল। আমরা ওই সময় ভেবেছিলাম শি ইজ ডেড, মানে আমরা ভাব মানে আমরা কেউ নড়তে পারছিলাম না, প্রথমবার এত বড় একটা গাছ আমারই একদম পুরো ভিতরে আছে, লাইক শি ইজ ফিনিশ। দেন উই রিয়েলাইজ আমরা আমাদের সেন্সেসে এসছি কি না, বস উই ক্যান দেখছি বাস গাছটা বেঁচে গেছে, বাট শি ওয়াজ সেন্সলেস। দেন উই হ্যাভ টু সেন্ড টু দ্য হসপিটাল, ফিউ ফ্র্যাকচার্স। মানে এইসব জীবন ঝুঁকি নিয়ে আমরা কাজ করি, যে মানে আপনারা বুঝতেই পারছেন কি এটা আমরা অনেক বেশি থ্রিল, আমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ এই একটাই কারণে আমরা এক বছর পিছিয়েছি। ইফ ইউ রিমেম্বার কি লাস্টের ক্রিসমাসে রিলিজ হওয়ার কথা ছিল, বাট আমাদের গ্রাফিক্স বা যেই জিনিসগুলো আমরা চাইছিলাম সেটা আমরা কমপ্লিট করতে পারছিলাম না, বাট দের সায় দুরুস্ত আয়, আমার মনে হয় কি ভালো ছবির জন্য একটু টাইম দেওয়া উচিত। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। এদিন মোহনবাগান মাঠ জুড়ে সর্বক্ষণ চলল চিৎকার, না এই চিৎকার কোনো দলীয় চিৎকার নয়, এই চিৎকার আসলে ভালোবাসার চিৎকার, টলিউডের সফলতার চিৎকার। প্রিয় তারকা লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।